হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কালেন্ডার পেপার ফ্লাওয়ার। এর জন্য আমার লাগবে নর্মাল কাগজে লেখার যে পেপার আছে সেই পেপার, একটা কালার পেন দিয়ে আমি এটার মাথাটা একটু কালার করে নেব কাগজের, কারণ হচ্ছে ভিতরে সাদাটা যাতে না দেখা যায়। এখন অয়েল পেস্টেল কালার দিয়ে আমি পেপারটা কালার করব। পেপারের দুইটা পাশে কালার করে নিতে হবে। এখন আমি এই পেপারটা লম্বা এবং পাশে 3 সেন্টিমিটার করে কেটে নেব। এখন নিচের দিকে আমি একটু ভাঁজ করে নেব, যাতে আমার কাট করতে গেলে বেশি না হয়ে যায় আবার কম না হয়ে যায়। তো আমি সমান মাপে কাটার জন্য ভাঁজটা দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে কেচিয়ে নেব চিকন চিকন করে। একটা চিকন তার নিয়ে নেব, তারের মাথাটা একটু বাঁকা করে নেব। বাঁকা করে আমি ফুলটা যে তৈরি করেছি কেটে রেখেছিলাম, তো ওইটা আমি আটকে নেব ফুলের মধ্যে। তারপর হচ্ছে আমি এটাকে গোল গোল করে পেঁচিয়ে নেব গ্লু দিয়ে। এখন আমি একটা গ্রিন কালার ক্রেপ পেপার নেব, এটাকে একটু ছোট করে কেটে নেব।
এটা দিয়ে আমি ফুলের বৃত্তি তৈরি করব। গ্লোর সাহায্যে আমি বৃত্তিটা ফুলের মধ্যে আটকে নিব। একটা টিয়া কালার নর্মাল কালার পেপার নেব। তো এখন আমি একটা শেপ কাট আগে তৈরি করে রেখেছিলাম, সেই শেপ কাট অনুযায়ী পাতাটাকে কেটে নেব। কারণ হচ্ছে আমি যদি শেপ কাট ছাড়া পাতা কাটি তাহলে পাতা এক একটা এক এক রকম হবে, ছোট বড় হতে পারে। তাই আমি এক মাপে হওয়ার জন্য আমি শেপ কাট দিয়ে পাতাগুলো কাটবো। এখন একটা চিকন তার দিয়ে আমি পাতাগুলো আটকে নিব, দুইটা পার্ট একসাথে আটকাবো, তারটা ভিতরেই থাকবে। আমি আগেই কতগুলো তৈরি করে রেখেছিলাম, তো এখন আমি ওই তারের চেয়ে একটু মোটা সাইজের তার নেব। আর ফ্লোরাল টেপ কেটে নিয়েছি, এটাকে আবার একটু চিকন করে কেটে নেব। এখন আমি তারের মধ্যে ফ্লোরাল টেপ আটকিয়ে তৈরি করা পাতাগুলো একের পর এক সাজিয়ে আটকিয়ে নেব। এখন আমি আবার ফ্লাওয়ার টেপ কেটে নেব, এটাকে আবার চিকন করে কেটে নিয়ে তৈরি করা যে ফুলের পার্টগুলো ছিল সেই পার্টগুলো আমি একত্রে জোড়া লাগাবো।
তৈরি হয়ে গেছে আমার ফুলটা। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে নেক্সট ফুলের ভিডিও পাওয়ার জন্য।